দক্ষিণ কোরিয়ার উত্তর পূর্বাঞ্চল হোয়া চিওনে চলছে মাছ ধরা উৎসব। হিমশীতল ঠান্ডায় বরফের ওপর খালি হাতে মাছ ধরতে ব্যস্ত হাজারো প্রতিযোগী। 2003 সাল থেকে শুরু হওয়া মাছ ধরার এই উৎসব দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহু বিদেশি নাগরিক। তবে অসময়ে বৃষ্টি ও বরফের আস্তরণ কমায় হুমকির মুখে পড়েছে সানচিওনীয় মাছ ধরার উৎসব। হিমশীতল পরিবেশে চলছে মাছ ধরা উৎসব। দক্ষিণ কোরিয়ার হোয়াচিওনের বুখাঙ্গাং নদীর বরফের ওপর প্রতিবছর চলে মাছ ধরা উৎসব। এত ঠান্ডাতেও কারো কোনো মাথা ব্যথা নেই। বুখাঙ্গাং এর উপর বরফের আস্তরণে -6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপুল উৎসাহে মাছ ধরছেন সবাই। বরফ শীতল পরিবেশে নিজের হাতে মাছ ধরার অন্যরকম এক আনন্দ। বাজার থেকে মাছ কেনার চেয়ে এই উৎসবে মাছ ধরে খাবার মজাই অন্যরকম। তবে জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় উৎসব এখন হুমকির মুখে। অসময়ে হচ্ছে বৃষ্টি আর বুখাঙ্গাং নদীর বরফও কমছে দিনে দিনে। জলবায়ু পরিবর্তন এখন সানচিওনিতেও পড়েছে। দেখুন না কেমন বিশ্রী বৃষ্টি হলো, সেই সাথে লেকের বরফের পুরুত্ব বেশ পাতলা হয়ে গেছে। মাছ ধরা উৎসবে আমি আমার ছেলেকে ছোটবেলা থেকে নিয়ে আসছি। তবে জলবায়ু পরিবর্তনের ফলে এখানকার পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। জানি না আগামীতে আমার ছেলে এই মাছ ধরা উৎসব দেখতে পাবে কিনা। আসল স্বাদ দিতে চাই, আসল ছাঁচ, প্রাণ সরিষাতে, আসল ছাঁচই আসল স্বাদে। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় এই উৎসবের আয়োজনে আসে বহু বিদেশি পর্যটকও। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমি এখানে এসেছি, তবে গতবার আসতে পারিনি। মজাটা হচ্ছে এবার আমি নিজে মাছ ধরেছি। উত্তর কোরিয়া থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বুখাঙ্গাং নদীতে মাসব্যাপী চলে সানচিওনীয় মাছ ধরার উৎসব। মিনা ফেরদৌস, ডিবিসি নিউজ ডেস্ক।